আমরা সব ধরনের ভর্তুকি দিয়ে কৃষি ব্যবস্থাটাকে সচল রাখার চেষ্টা করে যাচ্ছি, আর বিশেষ করে ইউক্রেন যুদ্ধের পরে পরিবহন এবং খাদ্যপ্রাপ্তিতে যে সমস্যা বিশ্বব্যাপী দেখা দিয়েছে, এই সমস্যা থেকে বাংলাদেশকে মুক্ত রাখতে হবে। কারণ আপনারা দেখেছেন যে আন্তর্জাতিক সংস্থাগুলি আজকে বলছে যে বিশ্বে দুর্ভিক্ষ দেখা দেবে, খাদ্যের অভাব দেখা দেবে। তা আমাদের বাংলাদেশের জন্য কোনোরকম খাদ্য অভাব দেখা না দেয়, তার জন্য এখন থেকে সকলকে সচেতন হতে হবে। যার যতটুকু সামর্থ্য আছে, যে জমি আছে, সবাই সেখানে কিছু উৎপাদন করেন। আর এখন তো যেমন সাত কৃষি থেকে শুরু করে নানা ধরনের কৃষি ব্যবস্থাও আছে, কাজে যে যেভাবে পারেন নিজেদের খাদ্য উৎপাদনে সকলেই একটু মনোযোগী হন, সাশ্রয়ী হন। আমাদের অনেক সরকারি বেসরকারি দপ্তর বা স্কুল কলেজ অনেক জায়গা আছে, আমি মনে করি সব জায়গায় কাছাকাছি কিছু কিছু উৎপাদনের দিকে যদি আমরা দৃষ্টি দিই, নজর দিই, আমরা যদি তরি তরকারি ফল মূল যে যা পারি উৎপাদন করি, তাহলে বাংলাদেশে কোনো দিন আর খাদ্যের দুর্ভিক্ষ হবে না। বিশ্বব্যাপী যদি দুর্ভিক্ষ হয়, বাংলাদেশ যাতে খাদ্য যোগান দিতে পারে সেই ব্যবস্থাটাই আমাদের করতে হবে। সেই সাথে আমি বলবো, সুষম খাদ্য গ্রহণ করা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, খাদ্যের অপচয় বন্ধ করা, এবং খাদ্য অতিরিক্ত যেটা বেঁচে যায় সেটাকে আবার ভালোভাবে সংরক্ষিত করা এবং যাতে পুনর্ব্যবহার করা যায় সে ব্যবস্থা নেওয়া, এ বিষয়গুলির দিকেও সকলকে নজর দিতে হবে। আমরা উৎপাদন করে যাচ্ছি, কিন্তু সেগুলি যদি আমরা যথাযথভাবে সংরক্ষণ করতে না পারি তাহলে অযথা নষ্ট হবে। কাজে আমাদের উৎপাদিত পণ্য যাতে নষ্ট না হয় তার জন্য সংরক্ষণাগার, যেটা হবে শীতাতপ নিয়ন্ত্রিত, চিলিং সিস্টেম দেওয়া, যেখানে আমরা আমাদের পণ্য এমনকি আমরা এমনভাবে রাখতে পারবো যে একটা বন্যা বা দুর্যোগে যদি আমাদের খাদ্য ক্ষতিও হয় আমরা যেন সেটা পূরণ করতে পারি নিজেদের দ্বারাই, নিজেদের কাছে, কারোর কাছে হাত পেতে নয়, কারোর কাছে চেয়ে নয়। আর যে সমস্ত পণ্য এখনও আমরা উৎপাদন করতে মানে আমাদের চাহিদা মেটাতে পারি না, আমাদের আমদানি করতে হয়, যেমন ভোজ্য তেল অথবা ভুট্টা গম ইত্যাদি, এক্ষেত্রেও আমাদের আরও মনোযোগী হতে হবে। যেমন পেঁয়াজের সমস্যা ছিল, পেঁয়াজ কিন্তু এখন আমরা উৎপাদন করতে পারি, এখন পেঁয়াজ সংরক্ষণের ব্যবস্থা আমাদের করতে হবে। ঠিক সেইভাবে ভোজ্য তেলের ক্ষেত্রেও তেলবীজ উৎপাদন করা এবং তেলবীজ সংরক্ষণ এবং তেল উৎপাদন, আমি মনে করি যে এটা খুব একটা কঠিন কাজ হবে না, একটু আমাদের কৃষকদের সহায়তা এবং উৎসাহিত করলে আমরা এই ভোজ্য তেলেও স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে পারবো, কার উপর নির্ভরশীল থাকতে হবে না আমাদের। কারণ আমি বললাম তো আমাদের যে মাটি, এই মাটি আর মানুষ এই তো আমাদের সব থেকে বড় শক্তি। আর ফল মূল এগুলি তো আমরা নতুন নতুন অনেক কিছু উৎপাদন শুরু করেছি, কাজে সেদিক থেকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আর আমিষের জন্য যেমন একদিকে আমরা আমাদের যেমন খাদ্য অভ্যাসটা সাথে সাথে আমাদের আমিষের চাহিদাও পূরণ করতে হবে, তার জন্য ইতিমধ্যেই সব ধরনের প্রাণী সম্পদ, মৎস্য সম্পদ বা দুগ্ধ সম্পদ বা ডিম মুরগি এগুলি যাতে বেশি উৎপাদন হয় তার ব্যবস্থা আমরা নিয়েছি, এবং অনেক ক্ষেত্রে আমরা প্রায় স্বয়ংসম্পদ অর্জনের কাছাকাছি আমাদের চাহিদা মেটাতে পারি।